আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু সবাই কম বেশি পছন্দ করে ঠিক সেরকম একটি রেসিপি। আমার কাছে তো খুবই পছন্দের এই রেসিপিটা, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগেও আমি এই কচুর লতির আরও একটা রেসিপি শেয়ার করেছি, সেই রেসিপিটাও কিন্তু দুর্দান্ত মজাদার। চাইলে ওই রেসিপিটাও আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে রাখবো। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা শুটকি দিয়ে আপনাদের কচুর লতি ভুনা রেসিপিটা। এই অসাধারণ রেসিপি কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে, এতটাই মজাদার যে আপনারা শুধু এটা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। আমি যখন এটা করি রেসিপি, তখন কিন্তু আমার কাছে এই রেসিপিটাই সব থেকে বেশি পছন্দ লাগে, আর তেমন অন্য কিছু আমি তেমনটা ধরি না। যাই হোক, তাহলে চলুন আজকে দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার কচুর লতি ভাজি রেসিপিটা। প্রথমে আমি এখানে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ কচুর লতির মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তার জন্য আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো। এখানে পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা ভালোভাবে মজিয়ে নিব, আর এর জন্য একটু অনবতনে চেয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন। রসুনটাকে আমি মানে একটু ছেঁচে তারপর একটু আধা চাঁচা করে নিয়ে নিয়েছি, একদম মিচিন করিনি। আর রসুনের এই কালারটা হওয়ার কারণ হলো আমি আগে একটু শুকনো মরিচ গুঁড়ো করেছিলাম, ভাজা শুকনো মরিচ, তার মধ্যে আমি রসুনটাকেও থেতলে নিয়েছি, তার জন্য একটু লালচে কালার চলে এসেছে, সেটা অন্য কিছু মনে করবেন না। আর তারপর আমি পেঁয়াজটা আর রসুনটা একসঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিলাম, মানে স্বাদ মতো। আপনার যতটুকু লবণ স্বাদ অনুযায়ী পছন্দ করেন সে অনুযায়ী লবণটা অ্যাড করে দিন। তারপর আমি পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রসুন বাটা। কচুর লতির মধ্যে রসুনের পরিমাণটা চেষ্টা করবেন একটু বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু রসুন দেওয়ার কারণে আপনার যে লতিতে যদি গলা চুলকানোর কোনো ভাব থাকে সেটা কিন্তু আর চুলকাবে না। দেখুন, আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু অনেকটা এরকম ভাজা ভাজা হয়ে এসেছে, সে পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। এবার এক এক করে আমি বাকি উপকরণগুলোকেও অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো প্রায় 1/2 চা চামচের মতো। এই লতি ভাজিটা আপনাকে একটু মরিচের গুঁড়া দিয়ে করতে হবে, আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, কারণ লতিটা একটু ঝাল ঝাল হলে এই লতি ভুনাটা কিন্তু খুব ভালো লাগে, সেজন্য চেষ্টা করবেন একটু ঝাল ঝাল করার জন্য। আর যারা ঝাল একদমই পছন্দ করে না, তারা আপনাদের পছন্দ মতো আসলে ঝালটা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ পানি, কারণ মশলাটাকে আমি ভালোভাবে একটু কষাবো, সেজন্য এটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি সঙ্গে দিয়ে দিব যেই চ্যাপা শুটকি, বা অনেকে বলে পুটি শুটকি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব, সেটা কিন্তু মশলাগুলো সুন্দরভাবে একদম মানে যে শুটকিটা দিয়েছি সেটা কিন্তু গলে যাবে, এটা কিন্তু আস্তে থাকবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আর যে শুটকিগুলো দিয়েছিলাম এই শুটকিগুলো কিন্তু একদম গলে গেছে, এই শুটকিটা কিন্তু আর আস্তা নেই, একদম গলে মিশ্রণ হয়ে গেছে, কারণ এই শুটকিটা কিন্তু কখনোই আস্ত থাকে না। যারা চেনেন তারা তো জানো, আর যারা চেনেন না তাদেরকে বলছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা আমি একটু চিকনো করে কেটে নিয়েছি, একদম চিকনো করে নিই, আবার একেবারে মোটাও করে নিই। একটা কাঁঠালের বিচিকে আমি 6 ফালি করে নিয়েছি। এখন কাঁঠালের বিচিটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে কচুর লতি, যেটা মেন উপকরণ যেটা আমরা রান্না করছি, সেটা কচুর লতিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচুর লতি আর কাঁঠালের বিচিটা একসঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে আসলে কাঁঠালের বিচিটা তো শক্ত আর লতিটা নরম, সেজন্য কাঁঠালের বিচিটা সেদ্ধ হবে কি না তাড়াতাড়ি, এখানে টেনশনের কিছু নেই। আসলে কাঁঠালের বিচিটা কিন্তু খুব সুন্দরভাবে লতির সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, কোনো রকম সময় নেবে না। এখন ভালোভাবে উল্টোপাল্টা মিক্স করে দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখুন অনেকটা কিন্তু লতিটা কমে এসেছে, আর একটু পানিও ছেড়েছে।
এখন আবার ভালোভাবে মিক্স করে দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করবেন যে আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি। আর এই কচুর লতি রান্নার সময় কিন্তু আপনারা কোনোভাবেই পানি অ্যাড করবেন না, তাহলে কিন্তু কচুর লতিগুলো একেবারে গলে যাবে, তখন আর খেতে এত বেশি ভালো লাগে না। দেখুন কচুর লতি থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা প্রপারলি হয়ে যাবে। এখন সুন্দরভাবে মিক্স করছি, আর এই সময় কিন্তু চুলা জলটা অবশ্যই মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি নিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন আপনার কচুরলতি থেকে পানি যেটা বেরোবে সেটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন কচুরলতিগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এখন আমি চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি করে পানিটা শুকিয়ে নিব, তাহলে কিন্তু আর কচুরলতিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন যে কচুরলতিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কাছে কিন্তু কচুরলতি একদম গলে গেলে কখনোই ভালো লাগে না, কচুরলতিটা সফট হবে কিন্তু গলবে না, ঠিক এরকমভাবেই কিন্তু রান্না করলে কচুরলতিটা বেশি ভালো লাগে। এখন আলতো হাতে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে তারপর আমি রান্নাটা কমপ্লিট করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। এবার দেখুন আমার পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর তেলটা কিন্তু বেরিয়ে এসেছে, আর আমার কচুরলতিগুলোও কিন্তু একদম গলে যায়নি, আস্তে আস্তে রয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কচুরলতিটাকে নামিয়ে নিব, এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি তার আগে। এবার কিন্তু সম্পূর্ণ তেলটা দেখুন উপরে উঠে গেছে, আর আমার কিন্তু কচুরলতি রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে তারপর পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসছি। হয়ে গেল আমার দারুণ মজার কচুরলতি ভুনা রেসিপি। অসাধারণ এই রেসিপিটা, একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ কিন্তু লাগবে। অন্য কিছু খেতে ইচ্ছা করবে না, যদি এরকমভাবে একবার কচুরলতি রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি ছিল। যদি আজকের রেসিপিটা সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এই কাজটা অলরেডি করে দিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।